কর প্রশ্ন করেছেন, ডিসোপেন 1 এই ট্যাবলেটটি কিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি, প্লিজ কারো জানা থাকলে বলুন। এই ওষুধটি অনিদ্রা চিকিৎসায় ব্যবহার করা হয়, এছাড়া মিরগি রোগের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রায় 50% রোগীর ক্ষেত্রে ঝিমুনি ভাব থাকে, কিছু ক্ষেত্রে এই প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে, প্রায় 25% রোগীর ক্ষেত্রে আচরণগত সমস্যা হতে পারে এবং 7% রোগের ক্ষেত্রে। তাছাড়া ঝিমুনি, অবসাদ, বিভ্রান্তি ও মাথা ঘোরা, মুখ শুকনো, মাথা ব্যথা, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অধিক সময়ে সেবন করলে রুচি কমে যায়। ডিসিপ্লিন 2 mg এর দাম কত, একদিনে কত মিলি সেবন করা যাবে এবং কত মিলি সেবন করলে ক্ষতি হতে পারে? ডিসিপ্লিন 2 mg এর দাম 10 টাকা পিস। সেবন বিধি অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে। ঘুমের ওষুধ লিভার কিডনি ক্ষতি করে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত ডিসিপ্লিন 2, 0, 5, 1 এসব ওষুধ খাওয়া ঠিক নয়। মোহাম্মদ রায়ান খান প্রশ্ন করেছেন, ক্লোন 2 ও ডিসিপ্লিন 0.5 এই দুটো ঘুমের ট্যাবলেটের মধ্যে কোনটার পাওয়ার বেশি এবং কোন ট্যাবলেটটা ভালো কাজ করে? ক্লোন 2 mg পাওয়ার বেশি আর ডিসিপ্লিন এর চেয়ে ভালো কাজ করবে, কারণ ডিসিপ্লিন হলো 0.5 mg, যা ক্লোনের চেয়ে কম এবং দামও কম বেশি আছে। ক্লোন 2 মিলির দাম 6 টাকা এবং ডিসিপ্লিন 0.5 মিলির দাম 4 টাকা। মোহাম্মদ জুবায়ের আহসান প্রশ্ন করেছেন, ডিসিপ্লিন 0.5 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, প্রতি সপ্তাহে যদি 1 থেকে 2টা সেবন করি 1-2 মাস তাহলে কেমন হবে? আমার বয়স 19 বছর, আমি কি এটা সেবন করতে পারবো? আর যদি এই সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে তবু অভিজ্ঞ সিনিয়র ভাইদের মতামত জানতে চাই। ডিসিপ্লিন 0.5 আসলে ঘুমের ওষুধ, এক মহিলা সেবন করে থাকে কারণ তিনি হাই প্রেশারের রোগী, রাতে ঘুমাতে পারে না, তাই ঘুমানোর জন্য এটা সেবন করে। আপনার বিশেষ কোনো প্রয়োজন না হলে এটা সেবন না করাই ভালো। তবে আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে একদিন পর পর খাওয়া যাবে। হিমু প্রশ্ন করেছেন, কয়টি ঘুমের ওষুধ খেলে মানুষ মারা যেতে পারে? সবটাই আপেক্ষিক ওষুধের কার্যকারিতা এবং ব্যক্তির হিউম্যান সিস্টেম তথা প্রতিরোধ ক্ষমতা পরস্পর ব্যস্তানুপাতিক। এই শিবির উপর ভিত্তি করে আনুমানিক 15 থেকে 60টা ট্যাবলেট খেলে মানুষ মারা যেতে পারে। ঘুমের ওষুধ সাধারণত আমাদের শ্বাসযন্ত্রের সাথে মস্তিষ্কের সংযোগ নষ্ট করে, অর্থাৎ মস্তিষ্ক শ্বাস নেওয়ার সংকেত পাঠাতে পারে না, ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে। আপনার নার্ভ সিস্টেম যত বেশি সক্রিয় মৃত্যু হতে তত বেশি ওভারডোসের প্রয়োজন হবে। তবুও সর্বপুরোপুরি মৃত্যু আল্লাহর হাতে, কেউ হয়তো 100টা খেলেও দিব্যি বেঁচে থাকতে পারে, আবার কেউ একটা খেলেও মারা যেতে পারে।